হ্যালো দেখছেন লিডার স্টক ডিয়ার টু ড্রিম আপনাদের সঙ্গে আমি সম্প্রীতি আর এখন যে লিডার বা লিডারদের সঙ্গে কথা বলবো আপনার আমার অত্যন্ত পরিচিত একটা নাম আদি মোহন কাঞ্জিলাল আর আদি মোহন কাঞ্জিলালের কর্ণধার আমার সঙ্গে বসে রয়েছেন এই মুহূর্তে আশিস কাঞ্জিলাল আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায় এই যে এত বড় একটা জার্নি আপা মোর বাঙালির ঘরে ঘরে বা মহিলাদের এবং শুধু মহিলাদের না সমস্ত অনুষ্ঠান থেকে শুরু করে প্রায় অপরিহার্য আপনাদের এখানকার শাড়ি এখানকার গার্মেন্টস কোথা থেকে এই বিশাল জার্নিটা শুরু হয়েছিল বিশাল জার্নিটা শুরু হয়েছিল আমি তো তখন প্রেজেন্ট ছিলাম না আমার গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা প্রবাবলি ইন দ্য ইয়ার ১৯১৬ সিক্সটিন সালে উত্তর বেনারস বলে একটা শহরে সেখান থেকে উনি শুরু করেন আলটিমেটলি ওখান থেকে আসেন কলকাতায় যে সময় উনি আসেন আমার গ্র্যান্ডফাদার মোহিনী মোহন কাঞ্জিলাল তো সেই সময়ে মেয়েরা অনেক পর্দা নসীন ছিলেন তো শুনেছি স্টাফেরা নাকি বাড়ি বাড়ি গিয়ে এরকম শাড়িগুলো তাদেরকে সেল অফ করা হতো বা আমাদের দোকানটা তখন দোতলায় ছিল তো আলটিমেটলি তারপরে ওটা সেভেন্টি নাইন বাই টু এম জি রোডে তখন মোহন কাঞ্জিলালই নামটা ছিল আদি মোহন তখন হয়নি আমি ওইভাবেই শুরু করেছি এবং তারপর স্বর্ণালী এসে জয়েন করেছে নাইনটি এইট বা নাইনটি নাইনে আর তারপর থেকে ফ্লারিশ করে ব্যাপারটা কিন্তু এই হিস্ট্রিটা এইটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের ইতিহাস এবং বর্তমান ভবিষ্যত যাকে ছাড়া ইনকমপ্লিট থেকে যাবে স্বর্ণালী কাঞ্জিলাল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আর আমার ভীষণ ভালো লাগছে সম্প্রীতি আমার সঙ্গে রয়েছে থ্যাংক ইউ সো মাচ জাস্ট এই যে জার্নিটা চলেছে একটু আগে আশিসবাবু তিনিও বলে গেলেন পুরো ক্রেডিট গোস টু ইউ এরকম একটা ক্রেডিট দিয়ে গেছেন তো এই যে নাইনটি সেভেন এইটে যখন থেকে পুরো বিষয়টা টেক ওভার করলে বা দায়িত্ব নিয়ে নিলে নাইনটি সেভেন নাইনটি লাইক শাড়ি মানি ট্রেডিশনাল সম্প্রীতি সত্যি কথা বলবো ছিলাম ছিলাম ভীতু একেবারে প্রচন্ড যখন প্রথম দিন আসি আমাকে বললো যে তুমি এই শো কাজটা করো তখন কিন্তু কোথাও একটা কনফিডেন্সের অভাব ছিল কিন্তু করবার পর যখন ব্যাপারটা ফিনিশড আসে না তখন একটা মুখের ভেতর কনফিডেন্স উইথ স্মাইল আসে এই যে কনফিডেন্স উইথ স্মাইল এই জায়গাটা জিজ্ঞাসা করবো কারণ আগেকার দিনের মহিলারা তারা কিন্তু কোনোভাবে এটা অ্যাকসেপ্ট করার জন্য রেডি ছিল না যে এত এক্সপেরিমেন্ট তাও একটা ওয়্যারের সঙ্গে হাউ ইজ ইট পসিবল কি করে সম্ভব করলেন এটা আমিও কিন্তু প্রথম কাজ করেছি বেনরসি নিয়ে তো বেনরসি নিয়ে কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছিল নিজে পার্সোনালি কারণ আমার নিজেরও বিয়ের বেনারসিটা ভীষণ হেভি ছিল সেই তখন একটা ভীষণ একটা হেভি ব্রোকেট পড়াতো তো সামাও দু বছর পর আর মনে হয়নি কখনোই পড়বো এটা তো মনে হয়েছিল যে কেন এরকম একটা ভারী জিনিস হবে তারপরে আমার যেটা ভীষণভাবে মনে হলো যে বেনারসি কাতানের ওপর হতো তো ওটা কাতান সিল্কের ওপরে হয় কেন ওটার সব থেকে বেস্ট কোয়ালিটি এবং ওটার গ্লেজটা ভীষণ ভালো এবং আরেকটা ইনফরমেশন ভীষণ দরকার শেয়ার করা যে বেনারসেই বেনারসি তৈরি হয় ওই ক্লাইমেটিক কন্ডিশন এবং ওখানের যে কারিগররা রয়েছে মানে টোটাল উত্তরপ্রদেশ যদি আমরা মোবারকপুর চলে যাই আরও দূরে যাই সেখানেও কিন্তু এই বেনারসি তৈরি হয় কিন্তু ডিফারেন্ট কোয়ালিটির হয় এবং আমার ফোকাস হয়ে গেল তখন যে আমি ডিফারেন্ট কোয়ালিটির ওপর জোর দেবো এবং ডিজাইনের উপর অ্যাবসলিউটলি যাতে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল মানে ওই সবারই স্বপ্ন পূরণের সাথী হয়ে যায় তো সেই জায়গাটা যে আমরা পৌঁছাতে পেরেছি এবং সেটার জন্য আরেকটা জিনিস আমি করেছি আমার যেন তো সামাহ সম্প্রীতি কোথাও মনে হয় যে সব শাড়ি সব রং সবার জন্য না সেই রকম ডিজাইনার এক্সপেরিমেন্টাল মানে এক্সাক্টলি আমি দেখেছি শাড়ি করতে শুরু করলাম যে যার যেরম লুক তার অনুযায়ী তাকে শাড়ি বেছে দেওয়া কিন্তু তাও একটু লাইট ডিপ এই ব্যাপারটা কালার নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করতে দেখা তখন আমি ভাবলাম যে শুধু তো শাড়ি না এর সঙ্গে জুয়েলারিটা অ্যাড অন করতে হবে এবং সেইগুলো ভাবতে ভাবতেই তখন মনে হলো যে হ্যাঁ সালোয়ার কামিজ দেখি গাউন দেখি ক্রপ টপ করি এবং এই যে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু ইন্দো ওয়েস্টার্ন টিয়ালা সেট জোধপুরি ধোতি ধোতির ওপরও ডিফারেন্ট ডিজাইন এগুলো সমস্ত মিক্স অ্যান্ড ম্যাচ করতে থাকে উইথ বেনারসি স্টোল কারণ স্বপ্ন না দেখলে কখনো কোনো কিছু ক্রিয়েট করা যায় না স্বপ্ন দেখতে হবে কঠোর পরিশ্রম করতে হবে নিজের ওপর কনফিডেন্স রাখতে হবে এবং ওই লেগে থাকতে হবে তার পেছনে কোভিড সিচুয়েশন কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা প্রায় এসে গেল কাউন্টিংও স্টার্ট হয়ে গিয়েছে তো এই রকম সিচুয়েশানে কীভাবে সব কিছু ম্যানেজ করবেন বা কি মাথায় রয়েছে কিভাবে কাস্টমার ডিল করবেন যারা ধরুন দোকান অবধি পৌঁছোতে পারবে না তাদের জন্য কি ব্যবস্থা রেখেছে আমি একটা কথা তোমার সঙ্গে শেয়ার করতে চাই যেটা দুর্গাপুজো এলে সত্যি সত্যি আমার ভীষণ ভাবনা চিন্তায় ভেতরে এসে যায় সনাতন রুদ্রপালের কথা বলবো ওনার সঙ্গে একসঙ্গে কাজ করে একডালিয়া এভারগ্রিন দেশপ্রিয় পার্ক পার্ক সার্কাস এবং কলেজ স্কোয়ার এই চার মহা মহাপুজোয় আমি কিন্তু মা দুর্গা শুধু নয় প্রত্যেকটি প্রতিমার শাড়ি বানাই এবং সেই ক্ষেত্রে যেটা বলবো একটা শাড়ি দিয়ে কিন্তু ওটা হয় না সেম আইডেন্টিক্যাল দুটো করে পেয়ার লাগে আর দেশপ্রিয় পার্কে যে পুজো হয় তিনটে করে লাগে কারণ ওখানে প্রতিমা আরও বেশি বড় হয় এবং ওখানে অন্য শিল্পীর সঙ্গে আমি কাজ করি এছাড়া তো বিভিন্ন বনেদি বাড়ির পুজো এবং মা দুর্গার জন্য আমরা বিভিন্ন সাইজের বেনেরসি বানাই মানে অনেক বাড়িতে দেখবে আট হাতের মা প্রতিমা তৈরি হয় তো সেগুলো আমরা ওই কাস্টমাইজ করে দিই এই কোভিডের টাইমটা টু থাউজেন্ড টোয়েন্টি মার্চ থেকে শুরু হয়েছে একটা ফেজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই ফেজটা কি করে কাস্টমার হ্যান্ডেল করেছেন আমি মহামারী সম্বন্ধে একটা কথা বলবো যে এই মহামারী হয়তো আমাদের কাছের মানুষ অনেককে কেড়ে নিয়েছেন কিন্তু তাও আমরা নিশ্চয়ই ঐক্যবদ্ধ হয়ে থাকবো এবং এই মহামারীর সঙ্গে লড়াই করব এটা ওই যখন মহামারীটা শুরু হয়েছিল সেদিন আমি প্রথম মানে সংকল্প নিয়েছিলাম নিজের মনে এবং সেই সংকল্পটা আমার মনের মধ্যে অবধি আমি সীমাবদ্ধ রাখিনি আমি মনে করি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আমার কারিগর আমার কর্মীবৃন্দ কেন তাদের ওই হাতগুলো না হলে আজ আদিমহিনী মনের হাত এই এত বড় জায়গা নিতে পারতো না তো তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেছি আর এর ফাঁকে বলে রাখি যে এগুলো করতে করতে আমি আমরা কিন্তু আমাদের এই সমস্ত প্রোডাক্ট নিয়ে বিদেশেও গেছি মানে আমেরিকাতে গেছি এবং সেখানে গিয়ে আমি বুঝেছি যে ওয়েবসাইটটা ইজ ভ্যারি ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে অর্জুন আমাকে খুব হেল্প করলো এ এমকে ডট ইন এই ওয়েবসাইটটা অ্যাপসোলুটলি ওর ব্র্যান্ড চাইল্ড এবং ওই জায়গাটা আমার মনে হয় অর্জুন এক্সপ্লেন করুক কারণ যেহেতু ওর ওটা ব্রেন চাইল্ড এবং ও এই এক্সপ্যানশন নিয়ে আমি আর ও এবং আমার হাজব্যান্ড বটেই আমরা প্রচুর ভাবনা চিন্তা এবং প্ল্যানিং করে রেখেছি তাই আমি চাইবো এটা ওর মুখ থেকে যাক দেখতেই পাচ্ছেন আপনারা আদি মোহিনমোহন কাঞ্জিলালের ফোর্থ জেনারেশন এখন আমার সঙ্গে বসে আছে অর্জুন কাঞ্জিলাল অর্জুন ওয়েলকাম টু আওয়ার শো একটু আগে মা বাবা তো ভীষণ প্রশংসা করে গেছে বিশেষ করে এই যে ই কমার্স সাইটটা আপনারই ব্রেন চাইল্ড

অর ইউ ক্যান সে এ ডাব্লু ডাব্লু ডট এ এম এমকে ডট ইন অ্যান্ড উই ক্যারিড ইট অন বাট আই উড এগেন সে দ্য জার্নি হ্যাডেন্ট বিন ইজি বিকজ ইউনো লাইক ই কমার্স ইজ আ সেকশন যেটা লোকে চোখে দেখতে পাচ্ছে না অ্যান্ড লোকে শুধু নামের ওপরেই ভরসা করে কেনে বাট এগেন বিকজ অফ দ্য রিজন যে মানুষের যেই ফিলিংটা আছে যে আমি শাড়ি এমন একটা জিনিস যেটা সবাই চায় যে হাতে নিয়ে ফিল করে দেন আইল বাই সো দ্যাট ইজ ওয়ের Online still gets stuck, and that is the reason that my dream, my entire motto, is to make sure that we can reach a billion hearts. এটা ই কমার্স সাইটে যে এক্সপেনশনের কথাটা বলছেন যে বিভিন্ন জায়গায় এন্টায়ার ইন্ডিয়া থেকে লোক যাতে দেখে তাতে যাতে কিনতে পারে যারা ইন্টারেস্টেড হবে এরকম তো আদি মোহিনী মোহন কাঞ্জিলাল শুধুমাত্র আমাদের কলকাতা বা কলেজ স্ট্রিট জাংশন নয় আরও অনেক জায়গায় ব্রাঞ্চেস ওপেন হয়েছে এখন সেই নিয়ে যদি একটু মানে কিভাবে ছিল কতটা জার্নিটা কি কতটা ডিফিকাল্ট ছিল বা কতটা ইজিয়ার ছিল মানে আই উড সে এভরি জার্নি ইজ আ ভেরি ইট ক্যান বি স্মুথ জার্নি বিকজ যদি সেটা স্মুথ জার্নি হয় তাহলে সেই জার্নিটার ইটসেলফ কোনো মজা নেই বা ভ্যালিউ নেই আই উডসে সো এনিওয়েজ দ্য জার্নি ওয়াজ সামথিং লাইক দিস দ্যাট আমরা প্রথমে চেয়েছিলাম যে আমাদের প্রকল্প আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে আমাদের যেখান থেকে ম্যাক্সিমাম কাস্টমাররা আসছে যে বন্ধুরা আমাদের কাছে এসে প্রচুর জিনিসপত্র কেনাকাটা করছে এবং যারা বলছে যে আপনারা কেন আসছেন না এখানে তো আমরা সেখানে ফার্স্ট একটা আমরা সোশ্যাল ইভেন্ট প্ল্যান করি এনে এই যে সোশ্যাল ইভেন্টটা প্ল্যান করি দ্যাট হ্যাপেন ইন শিলিগুড়ি সো শিলিগুড়ি ওয়াজ আওয়ার ফার্স্ট ব্রাঞ্চ ইটস আওয়ার ফার্স্ট সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট আইস ব্রেকিং ফর আস দ্যাট উই ওয়ান্টেড যে আমাদের ওখানে ফার্স্ট ব্রাঞ্চ হোক কোভিডে প্ল্যান টু মেক শিওর যে আমরা মোর দেন আ মিলিয়ন পিনকোড যে উই ক্যান ডেলিভার সো দ্যাটস আপনারা আপনারা প্রত্যেকে বাড়ি বসে আপনাদের পছন্দের জিনিস পেয়ে যান এই ছিল আজকে আমাদের লেটেস্ট টক ডিয়ার টু ড্রিম এপিসোড আরো অনেক এপিসোডে অনেক অনেক আর তাদের জানা অজানা নানা গল্প নিয়ে আসবো আপনাদের সামনে দেখতে থাকুন ঘন্টা